লক্ষ্মীপুরের রামগতি উপজেলার বড়খেরি ইউনিয়ন আওয়ামী লীগের ত্রৈবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে শুক্রবার বিকেলে ইউপি কার্যালয়ের সামনে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। লক্ষ্মীপুর প্রতিনিধি মুস্তাফিজুর রহমান টিপু জানান, এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক আব্দুল মতলব, বড়খেরি ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এহসানুল্লাহ চৌধুরীর সভাপতিত্বে, বিশেষ অতিথি হিসেবে লক্ষ্মীপুর জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট জসীমউদ্দিন, জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট রাসেল মাহমুদ মান্না, রামগতি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহেদ সহ অন্যান্য নেতৃবৃন্দ।